আসসালামু আলাইকুম বিডি সাবরিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। তো আমি আজকে যাচ্ছি নবীনগর সেনা কমপ্লেক্সে। এটা সাভারি নবীনগর সেনা কমপ্লেক্স। তো রিসেন্টলি আর কি এক দেড় বছর হয়েছে এটা চালু হয়েছে। অনেক আগে থেকে এটা কাজ চলছে, খুব বড় একটা এরিয়া নিয়ে। তো আজকে সেখানে যাচ্ছি। তো আমি এখন নবীনগর রাস্তায় আছি। আসলে আমি কিছু কেনাকাটাও করবো, এই জন্য যাচ্ছি। এখন প্রায় বিকেলবেলা, সন্ধ্যার কিছুক্ষণ আগ মুহূর্তেই আমি বের হয়েছি। সূর্য ডুবে যাচ্ছে, দেখা যাচ্ছে। আসলে এই রাস্তাটাতে পাশে প্রত্যেকটা, মানে এগুলো সব সেনাদের প্রজেক্ট। এখানে তো ক্যান্টনমেন্ট এরিয়া, দেখতে ভালো লাগে সব গোছানো। খুব সুন্দর রাস্তাটা, ওই যে সূর্য ডুবছে। আর ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেনা স্কুল অ্যান্ড কলেজ। এটাও সেনাদের হাতে। তো এটা রিসেন্টলি হয়েছে, রিসেন্টলি বলতে তেমন হয়ে গেছে বেশ কিছুদিন। তো ওই যে নবীনগর ব্রিজ দেখা যাচ্ছে, আমি রিক্সায় যাচ্ছি। তো আর একটু পরে আমি চলে যাবো। আমি যে সাইডে আছি তার অপর সাইডে স্মৃতিসৌধ পর্যটন কেন্দ্র। তা আসলে এই জায়গাগুলো, এই সাভারের যে জায়গাটা, এই আমি যে জায়গাটাতে আছি আসলেই ভালো লাগে, খুব নিরিবিলি। আমি চলে এসেছি সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে, অনেকটা জায়গা জুড়ে। আমি পিছন সাইডে যাচ্ছি না, তো এটা সামনের সাইডে, যে সাইডটাতে মার্কেটটা এখন আপাতত আছে, মানে বর্তমানে যে স্থাপিত হয়েছে। অপর সাইডে এই মার্কেটটা ছিল, তবে ভ্রাম্যমাণ, মানে স্থায়ী ছিল না, অনেক বছর ওইখানে ছিল। আমি এসে ওই পাশে দেখেছি। তো ওই পাশ থেকে এখানে শিফট করা হয়েছে। আসলে মার্কেটটা অনেক বড় করে করা হয়েছে। তো ভিতরে গেলেই আপনারা দেখতে পারবেন, আপনাদের সাথে শেয়ার করবো আমি। তো আমি এখন যাচ্ছি সামনের যে সিঁড়ি আছে ওদিক দিয়ে উঠতে যাবো। এই তো রাস্তার অপোজিটে ছিল, এটা মেন রোড। এই তো সিঁড়ি দিয়ে যাচ্ছি, উপরে উঠে যাচ্ছি। অনেক মানুষ এখানে আছে, যেহেতু শুক্রবার ছিল। তো সেহেতু এখানে, যেহেতু মানে ক্যান্টনমেন্ট এলাকা, তো এখানে দেখা যায় শুক্রবারে যে যারা সৈনিক আছে, আর্মি আছে, তো সরকারি এবং বেসরকারি কর্মজীবী শুক্রবারে সাধারণত ছুটি থাকে। তো এই কারণে শুক্রবারগুলোতে এই জায়গাটা খুব ভিড় হয়। তো মার্কেটের ভিতরে চলে এসেছি, কালেকশনগুলোও খুব দারুণ। তো আপনারা আমার সাথে দেখতে থাকুন, অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, আপনাদের জন্যই শেয়ার করা। Thank you.
তো আমি এখন চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের অনেক পর লেট হয়ে গেছে। তো বাসায় চলে এসেছি, এসে দেখি আমার শাশুড়ি এবং আমার খালা শাশুড়ি মিলে চই পিঠা বা হাতে বানানো সেমাই পিঠা যেটা সেটা বানিয়ে রেখেছে। তো আমি এসে রান্না করলাম। এখানে দুধ, চিনি, গরম মশলা, নারিকেল, হালকা লবণ, একটু লবণ সামান্য, সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি, ঝোলটা হতে থাক। আর এই হচ্ছে সেই বানানো সেমাই। তো এটা সাধারণত চালের গুঁড়ি দিয়েও খায়, তো আটা দিয়ে খেতেও ভালো লাগে। এটা আটা দিয়ে বানানো হয়েছে। তো এই তো ঝোলটা ভালো করে ঘন হবে, তারপরে আমি পিঠাটা দিয়ে দিব। আসলে প্রত্যাশিত ছিল না যে আমি বাসায় এসে দেখবো যে পিঠা বানানো হয়ে গেছে। তো যাক, ভালোই হয়েছে, বানিয়ে রেখেছে, আমি এখন রান্নাটা করে নিব। এখন পিঠা দিয়ে দিয়েছি, এখানে হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমি ঝোলটা আগেই বানিয়ে রান্না করে নিয়েছি, ভালো মতো ঘন করে নিয়েছি। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এভাবেই আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আপনারাও ভালো থাকবেন, দোয়া করি আপনাদের জন্য। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।